শুভ অষ্টমী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মেকআপ করছি তো আমার মুখটা হচ্ছে এখন একদম ভালো লাগছে না তো চলো মেকআপ করে নিই এখন একটু ঠাকুর মানে ঠাকুর দেখতে যাব না মণ্ডপে আমাদের ওখানে বসে থাকবো সব বন্ধু বান্ধবীরা বন্ধু না সরি ভুল হয়ে গেছে মানে কাকিমারা বৌদিরা সব আমরা সব বান্ধবীগুলো মিলে একটু আড্ডা মারবো তো হচ্ছে রেডি হয়ে নিচ্ছি তো হচ্ছে কি আমি মেকআপ করবো তো তোমরা কিছু মনে করো না আমি মেকআপ করতে সেরকম আমি জানি না ঠিক আছে আমি যেটুকু পারি যেইটুকু চেষ্টা করব তোমাদের হয়তো ভালো লাগবে কি আমি জানি না কিন্তু আমি যেটুকু পারি নিজে নিজে চেষ্টা করি আর আমি অতটা স্মার্ট না মেকআপ করাতে আমি পারি না সেরকম অতটা তো চলো কিছু মানে মনে করো না হ্যাঁ কিছু ভুল হয়ে থাকলে আমাকে একটু বলবে মানে অনেক দিদি অনেক বোন অনেক মানে সিনিয়র আমার থেকে আছো তোমরা মেকআপে অনেক স্মার্ট তো আমাকে একটু বলবে ঠিক আছে কোনো কিছু ভুল হলে তো আমি ফাউন্ডেশানটা ব্যবহার করে নিচ্ছি ফাউন্ডেশান বলতে আমি ফিটমি ফাউন্ডেশান ব্যবহার করি আর একটু পাউডার আর কিচ্ছু না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিছি আরও সবাই মানে ওরাও রেডি হচ্ছে আরও কাকিমা আছে বৌদি আছে সবাই রেডি হচ্ছে আর বাবানকে আমি রেডি করে আগে পাঠিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বলো তো মানে আমরা তো ওখানে চেয়ারে বসে থাকি চেয়ার পাবো না তো বাবানদেরকে আগে পাঠিয়েছি তোরা যা আগে থেকে চেয়ার দখল করে বসে থাকবি তাই ওরা রেডি ফেডি হয়ে চলে গেছে তো এখন কি জানি চেয়ার টিয়ার পাবি না কী জানি না আর কাল পরশু তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওপারে তোমরা মাঠে আমাদের বসা হয়নি তো আজকে যাচ্ছি অষ্টমীর দিন তো ওদেরকে বললাম তোরা যা আগে থেকে চেয়ার নিয়ে বসে থাকবি তারপর আমরা যাবো চেয়ারে আমরা বসবো তারপর তোরা উঠে হয় দোকানে ঘুরবি খেলবি নাগরদোলার জাম্পিং যেখানে ইচ্ছে সেটা করবি তোরা চলে গেছে তাই তো হচ্ছে কি বলো তো আজ অষ্টমী খাওয়া দাওয়া তো সেরকম কিছু নেই আমাদের সেই লুচি মিষ্টি আর তরকারি নিরামিষ আর হচ্ছে কি মেলাতে সেরকম তো কিছু খেতে পারবো না মেলাতে সেই আইসক্রিম আর হচ্ছে কি ফুচকা তো ফুচকাও খাবো না ওই একটু আইসক্রিমই খাবো আর একটু চায়ের দোকান স্টল বসেছে ওই চা খাবো আর কিছু না তো কিছু করা নেই অষ্টমী যেহেতু বসে একটু আমরা গল্প টল্প করি আর হ্যাঁ বাদাম আমাদের এটা ফার্স্ট পাপড়, বাদাম এগুলো বসে খাই আর গল্প করি জমিয়ে গল্প হয় খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় অনেক অনেক বান্ধবী মানে পুরাতন বান্ধবী সব দেখা হয় ভালো হয় লাগে তো তোমরা কেমন এনজয় করলে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে আমাকে একটু বলবে ঠিক আছে আর আমি যেখানে যেখানে গিয়েছি কি করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি টুকটাক মানে অতটা ভালো মতো পারছি না তোমরা কিছু মনে করো না সেরকম যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে আমাদের এখানে ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আমাকে একটু বলবে তোমরা বলেছো অনেকটাই কমেন্ট করেছো অনেকেই যে ভালো হয়েছে ভালো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো ভেতরে ঠাকুরটা মানে মণ্ডপের ভেতরে যে মূর্তিটা আমাদের সেটা শেয়ার করা হয়নি ঠিক আছে তো আমি চেষ্টা করব শেয়ার করার আর হচ্ছে বাইরের যে প্যান্ডেলটা ওটা আমি শেয়ার করেছি তো প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে অসাধারণ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমরা আমাদের এখানে ঠাকুর দেখতে এসো ঠিক আছে আমার এই ভিডিওটা মানে আমি শ্যুট করেছি অষ্টমীর দিন আর হচ্ছে আমি এডিট করতে আমার অনেকটা দেরি হয়ে গেলো পুজোকালের দিন মানে ব্যস্ততা বুঝতেই পারছো সেরকম পারছি না আমি ভিডিও মানে ভিডিও পোস্ট করতে পারছি না অনেকগুলো ভিডিও করে রেখে দিয়েছি কিন্তু আমি সেগুলো আর শেয়ার করতে মানে পোস্ট করতে পারছি না তো আমি দেখো রেডি হয়ে নিচ্ছি তোমরাও বলবে কত কি মানে মুখে লাগাচ্ছে সেরকম কিছুই না সব নর্মাল আর এইটুকু তো পুজোর মধ্যে চলবে তাই না বলো তো আমি যে চুড়িদারটা পরেছি এই চুড়িদারটা কেমন লাগছে আমাকে একটু বলবে তোমরা ঠিক আছে আর কার এই কালারটা পছন্দ সেটাও আমাকে একটু বলবে তো আমার মেকআপটা হয়ে গেছে কমপ্লিট তো এই যে এবার ম্যাচিং করে আমি কানেরটাও পরে নিচ্ছি এবার তো পুজোতে আমি সেরকম কিছু শপিং টপিং করা হয়নি আমার তো এটা আমার আগেকার হেয়ার রিং তো কেমন লাগছে আমাকে একটু বলবে ঠিক আছে তো চলো অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে এবার ওরাও মানে দাঁড়িয়ে আছে বাইরে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটাটা